মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআন পুরানো নিয়ে তোলপাড় হয়েছে সিলেট জুড়ে। এক ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিলেটে পবিত্র কোরআনুল কারীমের কপিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আজকে যে সিলেটে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে, এখন হয়তোবা হয়তোবা আল্লাহ তাআলা আলাম যারা এই কাজটি করেছেন তারা কি উদ্দেশ্যে করেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের কোনো বক্তব্য না পাওয়া যাচ্ছে এবং সেটার সত্যতা যাচাই করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো এটি ধরে নিতে পারছি যে তারা কোরআনে করিমকে করিমের প্রতি অবহেলা করেই, অবজ্ঞা করেই, অসম্মান প্রদর্শনের জন্যই কোরআনগুলি পুড়িয়েছে। সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং চেয়ারম্যান পবিত্র কোরআনুল করিমের কপি পুড়িয়ে দিয়েছেন। কোরআনুল করিম লিপিবদ্ধ অবস্থাতেও, সুশৃঙ্খল থাকা অবস্থাতেও, পড়ার উপযুক্ত থাকা অবস্থাতেও যেরকম সম্মানী, পড়ার অনুপযুক্ত যদি হয়ে যায় কাগজ তবুও সেরকমই সম্মানী। পড়ার যে কিছু অংশ ছবিতে দেখলাম আল্লাহ তাআলা যদি সেটি সেটিই হয়ে থাকে তাহলে দেখা গেছে যে না, আসলে এগুলি সম্পূর্ণ ভালো মানের কোরআন ছিল বলেই মনে হচ্ছে। এখানে নষ্ট কোরআন ছিল, বিক্ষিপ্ত ছেঁড়াফাটা কোরআন ছিল এরকম মনে হচ্ছে না। কিন্তু যদি কোথাও কোরআনুল করিম পড়ার অনুপযুক্ত হয়ে যায়, কাগজ নষ্ট হয়ে যায়, অথবা যে কাঠে বা চামড়ায় বা কোনো পেপারের উপরে লেখা থাকে সেটি যদি পড়ার মতো উপযুক্ত না থাকে তাহলে কি করা হবে? আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। بسم الله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون شنواني تو درشق و سروتا بندوبان جبوتي و پرشمش الله رب العالمين الجنة اس کے چھرٹکٹی بشائی نرشن الجنة চেষ্টা করব ইনশাআল্লাহ, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। সেটি হচ্ছে, গত দুই তিন দিন আগে সিলেটে কোরআনে করিমে আগুন দেওয়া হয়েছে, অর্থাৎ কোরআন করিম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমাদের করণীয় কি, মুসলিম মিল্লাতের করণীয় কি? কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কালামুল্লাহ, আল্লাহর কথা, এটি কোনো সৃষ্ট বিষয় নয়। এবং এই কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বাতুলতা থেকে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, যে কোনোভাবে তিনি সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গত রবিবারে সিলেটের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকের তত্ত্বাবধানে কিছু সংখ্যক কোরআনুল করিম জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোরআনুল করিম লিপিবদ্ধ অবস্থাতেও, সুশৃঙ্খল থাকা অবস্থাতেও, পড়ার উপযুক্ত থাকা অবস্থাতেও যেরকম সম্মানী, পড়ার অনুপযুক্ত যদি হয়ে যায় কাগজ তবুও সেরকমই সম্মানী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু কালাম তথা আল্লাহর কথা বাণী, সুতরাং এটি সর্বাবস্থায় সম্মানের বিষয়। কিন্তু যদি কোথাও কোরআনুল করিম পড়ার অনুপযুক্ত হয়ে যায়, কাগজ নষ্ট হয়ে যায়, অথবা যে কাঠে বা চামড়ায় বা কোনো পেপারের উপরে লেখা থাকে সেটি যদি পড়ার মতো উপযুক্ত না থাকে, পড়ার মতো পরিবেশ না থাকে, পরিবেশ তথা ওইটার মান যদি না থাকে, পড়তে যদি সক্ষম না হয় পাঠকগণ, তাহলে কি করা হবে? সেটি আজকে আমাদের সামনে বাইন্ডিং যে কোরআন রয়েছে সেটি হোক অথবা অন্য কোনো বিক্ষিপ্তভাবে হোক, যদি কোনো কোরআনের কোনো অংশ পড়ার মতো অনুপযুক্ত হয়ে যায় তাহলে সেটিকে কি করা হবে? এই মর্মে ওলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে, যদি কোরআনে করিম পড়ার উপযুক্ত না থাকে তাহলে তাকে পবিত্র কোনো স্থানে মাটিতে পুঁতে রাখতে হবে অথবা জ্বালিয়ে দিতে হবে।
জ্বালিয়ে দিয়েও সে ভস্মিত অংশগুলিকেও আবার মাটিতে কোথাও পুঁতে রাখতে হবে, যেখানে মানুষের সাধারণত পদচারণা না থাকে এরকম স্থানে। এ মর্মে ফতোয়া রয়েছে শেখ সলে আল ফৌজান হাফেজাউল্লাহ এবং শেখ ইবনে বাজ রাহমাহুল্লাহ, শেখ ইবনে হুসাইন রাহমাহুল্লাহ সহ বিভিন্ন ওলামাদের ফতোয়া রয়েছে যে এরকম করে দিতে হবে। যা সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে করিমের বিভিন্ন মুসহাবগুলি দেখলেন, বিভিন্ন খণ্ড খণ্ড মুসহাবগুলি দেখলেন এবং এক একজনের পড়ার ভঙ্গি, এক একজনের পড়ার মিল হচ্ছে না, সবার সাথে মিল হচ্ছে না, এটি যখন অনুভব করলেন তখন তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পরামর্শে পাঁচজনের একটা কমিটি করে দিয়ে সেখানে তিনি বিক্ষিপ্ত মুসহাবগুলিকে একত্রিত করলেন এবং প্রসিদ্ধ কয়েকজন কারীর কাছ থেকে শুনলেন। শুনে তিনি একটা চূড়ান্ত মুসহাব লিপিবদ্ধ করলেন। অতঃপর আগের যে বিক্ষিপ্ত মুসহাবগুলি সেগুলিকে জ্বালিয়ে দিয়েছিলেন, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যেটি পড়ার অনুপযুক্ত হবে সেটি হতে পারে মিসপ্রিন্ট হতে পারে, অথবা এক একটা জায়গায় ভুল হতে পারে, অথবা কাগজ নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো কারণে এ ধরনের সমস্যার সম্মুখীন হলে সেই কোরআনে করিমের অংশগুলিকে আগুনে পুড়িয়ে যথাযথভাবে তার সম্মান রক্ষার জন্য, তাকে এহানত করার জন্য নয়, তাকে অপমান করার জন্য নয়, আল্লাহর বাণী হিসাবে মেনে নিচ্ছি না এরকম মর্মে নয়, বরং আল্লাহর বাণী হিসাবে তার সম্মান রক্ষার জন্য সেটিকে জ্বালিয়ে দেওয়া জায়েজ। কিন্তু আজকে যে সিলেটে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে, এখন হয়তোবা আল্লাহ তাআলা আলাম যারা এই কাজটি করেছেন তারা কী উদ্দেশ্যে করেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের কোনো বক্তব্য না পাওয়া যাচ্ছে এবং সেটার সত্যতা যাচাই করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো এটি ধরে নিতে পারছি যে তারা কোরআনে করিমকে করিমের প্রতি অবহেলা করেই, অবজ্ঞা করেই, অসম্মান প্রদর্শনের জন্যই কোরআনগুলি পুড়িয়েছেন। কেন? যদি সত্যিকার অর্থে আমি যে কারণগুলি বললাম, যে কারণে কোরআনগুলি পোড়ানো জায়েজ, সেই কারণ যদি থাকতো তাহলে যারা পুড়িয়েছেন তারা ওই এলাকার গণ্যমান্য আলেম ওলামাদেরকে ডাকতেন, তাদের কাছ থেকে মাসআলা নিতেন, ফতোয়া জানতেন এবং জনগণকে ডেকে সবার সামনে বিষয়টি যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য আলেম ওলামাদের সামনে সংরক্ষণ করার জন্য সেই ব্যবস্থাটা নিতেন। কিন্তু পোড়ার যে কিছু অংশ ছবিতে দেখলাম আল্লাহ তাআলা, যদি সেটিই হয়ে থাকে তাহলে দেখা গেছে যে না, আসলে এগুলি সম্পূর্ণ ভালো মানের কোরআন ছিল বলেই মনে হচ্ছে। এখানে নষ্ট কোরআন ছিল, বিক্ষিপ্ত ছেঁড়াফাটা কোরআন ছিল এরকম মনে হচ্ছে না। অতএব যদি তা না হয়ে থাকে তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আসলে তারা কোরআনে করিমের প্রতি অবজ্ঞা করে, অনীহা করে, অশ্রদ্ধা করেই এই কাজটি করেছেন, আর যার কারণেই হয়তো এলাকার জনগণ ক্ষিপ্ত হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করেছেন, পরিবেশটা হয়তো বা কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ব্যক্তিরা কেন এই কাজ করলেন? তারাও তো নাম শুনে যতটুকু বোঝা যাচ্ছে মুসলিম ঘরের সন্তান, মুসলিম নাম, অতএব কোনো অমুসলিমও নন। তাহলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম নাম ধারণ করে তারা আল্লাহর বাণী এবং মুসলিমদের জন্য প্রিয় কিতাব কোরআনুল করিম তাকে কেন পড়াতে গেলেন? এখানে বর্তমান প্রেক্ষাপট দেখে হয়তো অনেকের মনেই কিছু প্রশ্ন জাগতে পারে। সেটি হচ্ছে বর্তমান যে রাজনৈতিক ধাক্কাধাক্কির যে খেলা, সেটি হয়তো রাজনৈতিক যে দেশে একটি চলমান আন্দোলন চলছে সরকার বিরোধী, দুই দলই চরম পন্থায় আছেন, কঠোর অবস্থানে আছেন, সরকারও এক ধরনের কঠোর অবস্থানে আছেন, রাস্তায় কাউকে নামতে দিবেন না বলে হুঁশিয়ারি দিচ্ছেন, আবার বিরোধী দলগুলি যারা আছেন তারাও বিভিন্নভাবে ভোট নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে ইত্যাদি দাবি নিয়ে তারাও রাস্তায় নামার চেষ্টা করছেন।
অতএব এই আন্দোলনকে হয়তোবা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এ ধরনের কোনো একটা পরিকল্পিতভাবে কেউ, সে মুসলিম হোক অমুসলিম হোক, কেউ হয়তো কোনো মহল হয়তো তাদেরকে উৎসাহিত করেছেন এরকম করতে, হতে পারে আল্লাহ তাআলা, কেননা রাজনীতিটাকে ভিন্ন খাতে দিতে আর এই বর্তমান পরিবেশকে মোড় ঘুরিয়ে নিয়ে অন্যদিকে নেওয়ার জন্য। আরেকটা হতে পারে যে আমরা বাংলাদেশের শান্ত পরিবেশকে সকল ধর্মের লোক যে সহমর্মিতার সাথে সহবস্থান করছে, এটাকে আমরা বিদেশিদের কাছে যেন এরকম দেখাতে পারি, যখন এরকম কাজ করা হবে তখন নিশ্চয় মুসলিমগণ ক্ষেপে যাবেন, রাস্তায় নামবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, জ্বালাও পোড়াও সৃষ্টি করবেন, এটাকে হয়তোবা আমরা কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ভিন্ন দেশিদেরকে, অন্য দেশিদেরকে দেখাতে পারবো যে দেখো এরা জঙ্গি, এরা কোরআন পোড়াইছে নিজে এবং নিজেরাই আগুন দিয়ে পুড়িয়েছে এবং নিজেরাই এই রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অতএব এদের থেকে নিরাপত্তার জন্য আমাদের দরকার, ইত্যাদি হতে পারে। আল্লাহ তাআলা আলাম, আমি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে দায়ী করতে পারছি না, কেননা এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, যারা শাসন ক্ষমতায় আছেন, যারা প্রশাসনে আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীরতে আছেন, তারা এই বিষয়গুলি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আল্লাহর কালামের মর্যাদা রক্ষার জন্য, দেশে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য তারা যথাযথ ব্যবস্থা অবলম্বন করবেন বলেই আমরা আশা করি, এবং সেই সাথে সিলেট সহ সারা বাংলাদেশের মুসলিমদের প্রতি আমরা আহ্বান রাখব, খুব ঠান্ডা মস্তিষ্কে, ধীর মস্তিষ্কে আইন যেন নিজের হাতে তুলে না নেই, আমরা প্রতিবাদ জানানোর যে ভাষা রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেই ভাষা এবং ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবাদ জানাবো, সরকারের কাছে আবেদন জানাবো, কিন্তু নিজের হাতে আইন তুলে নিব না, দেশে যেন আরও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মুসলিম অমুসলিম দ্বন্দ্ব যেন সৃষ্টি না হয়, দেশে গ্রুপিং যেন না হয়, সেজন্য আমরা আহ্বান রাখবো। এখন আমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারি, বিচার চাইবো কার কাছে? যার কাছে বিচার চাইবো তিনিও হয়তো বিচারটাকে ভিন্ন খাতে নিয়ে যাবেন। হ্যাঁ, বিচার চাওয়া যদি এরকমই আশঙ্কা থাকে তাহলে আমরা রব্বুল আলামিনের কাছে আমরা বিচার চাইতে পারি। রব্বুল আলামিন যেহেতু আহকামুল হাকিমিন, তিনি সর্বজ্ঞ বিচারক, সকল বিচারকের ন্যায় বিচারক তিনি, অতএব তার কাছে যদি আমরা একনিষ্ঠভাবে আন্তরিকভাবে এর সুষ্ঠু সমাধান কামনা করি তাহলে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কারো না কারো মাধ্যমে সঠিক জিনিসটি বাস্তবায়ন করাবেন এবং মানুষের কাছে ফুটিয়ে তুলবেন ইনশাআল্লাহ। কেননা অনেক জাহেলের কাছ থেকে, অনেক ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে, এমনকি শয়তানের কাছ থেকেও সঠিক জিনিস বেরিয়ে আসে অনেক সময়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা ফরিয়াদ করি, যেখানে আমাদের কোনো হস্তক্ষেপের ব্যবস্থা থাকবে না, পথ থাকবে না, উপায় থাকবে না, সেখানে চূড়ান্ত ফয়সলাকারী আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাতের তাহাজ্জুদ সালাত আদায় করে আমরা ফরিয়াদ করতে পারি যে আল্লাহ তুমি সব কিছু জানো, তুমি সব কিছু দেখেছো, তুমি সব কিছু অবলম্বন করেছো, অতএব তোমার চূড়ান্ত ফয়সলা, নেক ফয়সলাটি, সঠিক ফয়সলাটি বাংলাদেশের মানুষের জন্য, মুসলিমদের জন্য ফয়সলাটি পেশ করো, যেন দেশের শান্তি নিরাপত্তা বিরাজ করে, কোরআনের মর্যাদা রক্ষা হয়, কোরআনের প্রতি যেন কারো অনীহা সৃষ্টি না হয় এবং দলাদলি গ্রুপিং যেন না হয়, সেজন্য আল্লাহ তুমি সকল ব্যবস্থা সহজ করে দাও। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।